وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أُوْلِياءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أولئك بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ جاي تار عمل بنده جاي جاي, أوف هي جاي. তবে ইমিনসাল্লাহ সাহ তিনটি আমল বাকি থাকে সে তিনটি আমল কি আসলে সে তিনটি আমল কি মৃত্যুর পরে বাকি থাকে নাকি জীবিত অবস্থায় করে যেতে হবে না এই আমলটি মূলত জীবিত অবস্থায় করে যেতে হবে মৃত্যুর পরে আপনি যখন মারা যাবেন তো আপনার আমল বন্ধ হয়ে যাবে তবে তিনটি আমল বাকি আছে বা তিনটি আমল বাকি থাকে এখন মৃত্যুর পরও কি বাকি থাকে না 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 মৃত্যুর পরে বাকি থাকে না মানে ওই যে ব্যক্তি মারা গিয়েছে সে ব্যক্তি জীবিত অবস্থায় কাজটি করে যেতে হবে তবেই তার আমল নামায় মৃত্যুর পরে এই আমলগুলো জারি থাকবে সোয়াব হবে তো এই জন্য রসদাল্লাম বলেছেন মাত আল ইনসান ইন কাত হু মানুষ যখন মারা যায় তার আমল কেটে যায় বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় তবে ইল্লাম ইনশাআলা আসাহ তিনটি আমল বাকি থাকে এই তিনটি আমল কীভাবে বাকি থাকে কিন্তু এগুলো আগে থেকে তিনি ইনভাইস করে যেতে হবে আপনি যদি ইনভাইস না করেন তাহলে আপনি ঘরে বসে বসে খাইতে পারবেন না টাকা যেমন দুনিয়ার ইনভাইস করা হয় বিভিন্ন বিভিন্ন ব্যাংকে অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টাকা যেমনিভাবে আপনি লাগিয়ে থাকেন এরকমভাবে আপনি লাগাইতে হবে আর সেই লাগানোর মাধ্যমটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি তো ওখানে ওইখানে সাল্লাম কি বললেন মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় আমল কেটে যায় তিনটি আমল বাকি থাকে সেই তিনটি আমল কি এই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবে ইজামাত আল ইনসান ইনকাতা আমালহু মানুষের আমল বন্ধ হয়ে যায় ইল্লাম সালাসা তিনটি আমল বাকি থাকে তো প্রথম নম্বরে ইল্লা সদা জারিয়া সদগা জারিয়া জারি থাকে এখন সদগা জারিয়া কী আর সদগা কি আর জারি থাকে কি এই বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা করার প্রয়োজন রয়েছে অনেকে আমরা অনেক সময় অনেক হাদিস বুঝি বা হাদিস শুনি কিন্তু এটার গুরুত্ব দি দেই না অথবা সেটাকে গভীরভাবে অনুধাপন করি না গভীরভাবে অনুধাপন না করার কারণে কোনো হাদিস শুনে কোনো কোনো আয়াত শুনে সেটির টেস্ট ইন্টারেস্ট অথবা সেটার মজা উপভোগ করতে পারে না তো এই জন্যে যে কোনো একটি হাদিস কোরআন আয়াত কোরআনের ব্যাখ্যা সেটাকে আমরা অনুধাবন করতে হবে এই জন্য আল্লাহ না বলেন আলাইহিম সেটাকে ফলো করার নাম তো এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাকি ধর ইলামিন জারিয়া প্রথম নাম্বার হচ্ছে সদগা জারিয়া একটা হচ্ছে সদগা আর একটা হচ্ছে জারি থাকা সদগা দেওয়া বিভিন্ন সদগা হতে পারে সদ্গার মধ্যে আপনি গরিব মিসকিনদেরকে দিলেন সেটাও সদাগার অন্তর্ভুক্ত আর কিন্তু জারি থাকার যে সদগাগুলো রয়েছে যেটা মানে জারি থাকবে মৃত্যুর পরেও মানে চালু থাকবে জারি থাকা মানে চালু থাকা সেটি চলতেই থাকা আর সেটা হচ্ছে সদগায় জারিয়া যেটা চালু থাকে হয়তো আপনি মারা গেলেন এই দুনিয়াতে থেকে চলে গেলেন কিন্তু আপনি যদি সদগায়ে জারিয়ার কাজটা করে যেতে পারেন তবেই জারি থাকবে আর যদি না করে যান তবে জারি থাকবে না সেটা অফ হয়ে যাবে মানে মৃত্যুর পরও আপনার কোনো আমল নামা অনেকে মিনি মৃত্যুর পরও আমল নামাটা জারি থাকবে না তো সেটা হচ্ছে সদগা জারি আর সদগায় জারিয়ার উত্তম মাধ্যমগুলো যদি আমরা দেখি মানে উত্তম পন্থাগুলো বা যেখানে আপনি সদগা জারিয়া করতে পারেন আর যে ডেজার মাধ্যমে বেশি জারি থাকবে সেটা হচ্ছে এক নম্বরে আপনি আল্লাহর ঘর তৈরি করে দিলেন মানে মসজিদ করে দিলেন মসজিদ নির্মাণ করে দিলেন আর একটা হচ্ছে মাদ্রাসা করে দিলেন আর টা হচ্ছে আপনি রাস্তা করে দিলেন মানুষ রাস্তা দিয়ে চললো কল করে দিলেন কল বসিয়ে দিলেন কলের পানি মানুষ পান করলো তো এর মাধ্যমে কি হয় আপনার আমল নামায় সোয়াব জমা হয় মানুষ আমলটা জারি থেকে গেল হয়তো আপনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু এই যে এখানে মাদ্রাসা থাকলো এই যে এখানে মসজিদ থাকলো রাস্তা দিয়ে মানুষ চলছে শত শত বছর চলছে চলতেই থাকে হ্যাঁ তাহলে এই যে মানুষ চলতেই আছে রাস্তা দিয়ে আপনার নামায় সব জমা হচ্ছে সদগা জারিয়া তো সদগা জারিয়ার মধ্যে আবার উত্তম কিছু মাধ্যম রয়েছে যেমন মসজিদ তৈরি করে দেওয়া আর আপনি যদি মসজিদ তৈরি করে দিতে পারেন আর এটা হচ্ছে উত্তম কাজ মানে সদগা জারিয়ার মধ্যে যতগুলো কাজ রয়েছে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে গিয়ে মসজিদ তৈরি করে দেওয়া মসজিদ নির্মাণ করে দেওয়া আর মসজিদের সাথে ভালোবাসা থাকা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তির কাজ মসজিদকে আবাদ করা মসজিদ নির্মাণ করা এজন্য আমরা সেই একটি হাদিস থেকে যদি দেখি রাসুসাল আলী ওয়াসাল্লাম বলেছেন মান মানবানা মসজিদ আল্লিল্লাহ বানাল্লাহুল্লাহুবাই তুলফিল জান্না যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করে দিল তার জন্য রাব্বুল ইজত আল্লাহ তালা কি করবেন জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন সুফান শুধু মসজিদে যাওয়ার ফজিলত কি যদি আমরা এটা দেখি এই দেখেন যদি কোনো ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায় সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানগাদা ইলাল মান মানগাদা ইলাল আওরহা কোনো ব্যক্তি সকালে গাদান মানে সকালে মসজিদ পানে চললো মসজিদ পানে গেলো মানে রহা যে কোনো সময় হতে পারে সকালে হতে পারে বিকালে হতে পারে মানে মসজিদ আবাদ করো মানে মসজিদে যাওয়া মানে কি মসজিদ আবাদ করা মানগাদা ইলাল মসজিদি আওরাহা কোনো ব্যক্তি মসজিদ পানে চলল মসজিদে গেলো এই যে এখন যেমন মাগরিব সরাদপুরে আসলাম তো মসজিদে গেলাম মানে মসজিদটাকে আবাদ করে আসলাম সকালে অথবা যে কোনো সময় অরহা মসজিদে গেল লাহু বাই ফিল না ওই ব্যক্তির জন্য এই যে মসজিদে গেল তার জন্যে কি আদাল তার জন্যে আল্লাহ রাবুল্লা আলমকে জান্নাতে খানাদানের ব্যবস্থা অতীত আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন সুফহান আল্লাহ তাহলে দেখেন মসজিদে যে ব্যক্তি গেল সকালে গেল বিকালে গেল এর বিনিময় আল্লাহ সুবাহান তালা জান্নাতের মধ্যে তার জন্যে মেহমানদারির ব্যবস্থা করেন অতীত আপ্যায়নের ব্যবস্থা করেন যেমনিভাবে আমরা আত্মীয়স্বজনের বাড়িতে যাই হেঁটে যাই গাড়িতে যাই অথবা যেভাবেই যাই না কেন তো সেখানে গেলে যেমন মেহমানদারির ব্যবস্থা করা হয় অতীত আপ্যায়নের ব্যবস্থা করা হয় খাজি খেজমত করা হয় ঠিক যদি কোনো ব্যক্তি সকালে বিকালে যে কোনো সময় আপনি মসজিদে গেলেন মসজিদে সোনাত আদায়ী করলেন মসজিদ আবাদ করলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমে কি করেন খানা দানের ব্যবস্থা করে রাখেন ভাঙলাম এখন যদি মসজিদ না থাকে আপনি যাবেন কোথায় এটা একটা বিষয় তো এই জন্য মসজিদ আবাদ করা কথা বলা হয়েছে কেয়ামতের দিন সম্পর্কে যারা মুসলিম অন্তত সবার বিশ্বাস আছে তাই না রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান তালা বিশেষ সায়াতলে আশ্রয় দিবেন কয় শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর ব্যক্তি তো এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তির কথা বলা হয়েছে ওরজুলুন কলবহু মাল্লাকুন বিল মাসাজিদ যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে ওরজুলুন কলবহু মাল্লাকুন বিল মাসাদ আল্লাকা মানে আটকে থাকা ঝুলে থাকা যেমন আমরা কাপড় চোপড় হ্যাঙ্গারে ঝুলে থাকি না ঠিক এভাবে অন্তরটা কী করলো মসজিদের সাথে একেবারে ঝুলে থাকলো পেস্টিং হয়ে থাকলো মানে এক অক্টো সলাদ শেষ হয়েছে আবার কখন আর এক অক্টো পড়তে যাবো অথবা এমনও হতে পারে মসজিদ আবাদ করা আমরা যখন কোন কৃষি চাষ করি যেমন আলু লাগাই তারপরে ধান লাগাই গম লাগাই অনেক কিছু কিন্তু অনেক খাজি খেজমত করি আগাছা থাকলে সেটাকে পরিষ্কার করি হাল চাষ করি পানি দেই এবং সেটাতে অনেক পরিশ্রম করার পরে যেমনি ভাবে সেখান থেকে ফসল আসে তো বলা হয়েছে মসজিদ আবাদ করা মসজিদ আবাদ করার কথা কেন বলা হলো আলিমগঞ্জ এভাবে বলেছে মসজিদ আবাদ করা মসজিদ আবাদ করার কথা এই জন্য বলা হয় যে প্রথমে মসজিদ নির্মাণ করে দেওয়া তারপরে মসজিদের জন্য ইমাম রাখা মসজিদের খাজি খেজমত করা মসজিদের সাথে ভালোবাসা মসজিদ তৈরি করে দেওয়া আর যে ব্যক্তি মসজিদ ভাঙে তার চাইতে নিকৃষ্ট ব্যক্তি তার চাইতে জুলুম ব্যক্তি আর পৃথিবীতে আপনারা দেখেছেন ভোলা একটি মসজিদ ভেঙেছে গত বছর একটি মসজিদ ভেঙেছে তাহলে তারা হচ্ছে সবচাইতে বড় জুলুম জুলুমবাজ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর কাছে এবং মানুষের কাছে যারা মসজিদ ভাঙে তাহলে দেখেন মানে সাদগা জারিয়ার উত্তম মাধ্যমটা হচ্ছে মসজিদ নির্মাণ করা যেমনিভাবে আমরা একটি মসজিদ নির্মাণ করে যাচ্ছি নির্মাণ করতে চাচ্ছি চাঁদপুর মেসবাহুল মাদ্রাসার উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করতেছি আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের হাতে মসজিদের প্ল্যানও আসছে আমরা কীভাবে মসজিদ তৈরি করব এই যে মসজিদ নির্মাণ করে দেওয়া তাহলে সাদগা জারিয়ার উত্তম কাজটা কি মসজিদ নির্মাণ করে দেওয়া আর এই মসজিদ নির্মাণ করে দিলে মসজিদে আবাদ হবে মসজিদের সলাত আদায় হবে এবং মসজিদে ইমা ইমামদের খোদ্বা শোনা হবে আরও দেখেন মসজিদের বৈশিষ্ট্য কি মসজিদ আবাদ করার মাধ্যমে কি সোভাব হয় মানুষ ছোট সময় এক সময় অনেকে মাদ্রাসায় লেখাপড়া করেছে কিন্তু বড় হয়ে মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নেই কলেজে যায় ইউনিভার্সিটি যায় এই যে জুমার দিনে মসজিদ ইমাম সাহেব মসজিদে খোদ্া আদায় খোদ্া পড়ে এই খোদ্বা পড়ার মাধ্যমে মানুষকে দিন তালিম দেওয়া হয় তাহলে সদ্গা জারিয়ার উত্তম একটি মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করে দেওয়া মসজিদের সাথে ভালোবাসা রাখা মসজিদ তৈরি করে দেওয়া মসজিদেরকে মসজিদের ইমামদের বেতন দেওয়া এবং মসজিদের সোনা আদায় করা মসজিদের সাথে ভালোবাসা রাখা এবং মসজিদে যদি বসে বসে জিকির করেন তা আপনি একটি স্বভাব আছে মসজিদে যদি আপনি বসে বসে জিকির করেন শুধু জিকির করলেন তাও একটি স্বভাব আছে হ্যাঁ রাসুলসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তুসাল্লি আলা হাদিকুম মা দা মাফি মুশাল্লাহু আল্লাহজি সল্লাহ ফি মা আ লা মিও হাদিস তাকুল আল্লাহহু মাফিরুল্লাহু আল্লাহ হুম আর হাম যদি আপনি শুধু মসজিদে বসে থাকেন মসজিদ নির্মাণ করলেন মসজিদে বসে থাকলেন অজু অবস্থায় তো ওই অবস্থায় আপনি যে কি আস্কার করতেছেন আর ওই সময় মালাইকারা ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকে যে হে আল্লাহ তুমি তার ওপর রহমান কর রহমত করো এবং হে আল্লাহ তুমি তার উপরে তাকে ক্ষমা করে দাও মানে তার জন্য মাকফিরাতের দোয়া করতে থাকে এবং রহমতের দোয়া করতে থাকে তাহলে আমরা মসজিদ নির্মাণ করার চেষ্টা করব তো ঠিক এমনিভাবে একটি মসজিদ নিয়ে আমরা কাজ করতেছি চাঁদপুর হাইমসর মেসবাহুল মাদ্রাসার উদ্যোগে আমরা একটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অলরেডি প্ল্যান চলে আসছে আমরা কিভাবে মসজিদটি নির্মাণ করব। তো আপনারা চাইলে সদগা জারিয়ার সেখানে দিতে পারেন এবং আপনাদের হাতকে দানের জন্য প্রশস্ত করে দিতে পারেন এবং দান করবেন মসজিদে দান করলে অনেক ফজিলত রয়েছে তাই আমরা আশা করি আপনাদের কাছে যে আপনারা মসজিদের সাথে ভালোবাসা রাখবেন যেখানে বাংলাদেশে মসজিদগুলো রয়েছে বিশেষ করে কোরআন কোরআনসোনার মসজিদ শাহী একেদার মসজিদ সেখানে সদকা জারিয়া করবেন কারণ কখন আপনি মারা যান আপনি তো বলতে পারেন না আজ আপনার কাছে পয়সা আছে কারণ নাও থাকতে পারে মানুষের পয়সা নাও থাকতে পারে আর আল্লাহ সম্পদ দিয়েছেন আপনাকে আল্লাহ রাস্তা ব্যয় করা মসজিদে ব্যয় করা মসজিদের ধানের কাজে লাগানো এবং মসজিদের সাথে ভালোবাসা রাখা মসজিদের সাথে ভালোবাসা রাখা আর মসজিদের সাথে মসজিদ আবাদ করা বিভিন্ন অর্থ হতে পারে যেটি আমরা বললাম আর কি মসজিদ নির্মাণ করে দেওয়া মসজিদে এক বস্তা সিমেন্ট দেওয়া মসজিদের সাথে ভালোবাসা রাখা তা আমরা চেষ্টা করবো যে মসজিদের সাথে ভালোবাসা রাখা মসজিদ নির্মাণ করে দেওয়া মসজিদকে আবাদ করা এবং আমরা বর্তমানে যে মসজিদ নিয়ে কাজ করতেছি সেই মসজিদে আপনি সহযোগিতা করা এটা হচ্ছে সাদগা জারিয়ার প্রথম এক নম্বর মাধ্যম আর দ্বিতীয় যে দুটা মাধ্যম রয়েছে সেগুলো কিন্তু আপনি মসজিদ মাদ্রাসের সাথে পারবে কারণ মসজিদ মাদ্রাসের সাথে সম্পর্ক রাখলেই তো এগুলো সে জানতে পারবে তো প্রিয়দিনী ভাইরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম যে আপনারা মসজিদে দান করে যাবেন মসজিদ নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করলে যেমনটি উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলেন যে আল্লাহ রব্জ আল্লাহ জাল আপনার জন্য জান্নাতে কী করবেন ঘর নির্মাণ করবেন এবং শাহ শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি যার সাথে যার অন্তর সাথে মসজিদ ঝুলে থাকে মসজিদকে আবাদ করে মসজিদকে ভালোবাসে বিভিন্ন অর্থ হতে পারে তাই আপনার চেষ্টা করবেন যে আমাদের মেসবাহুল মাদ্রাসার উদ্যোগে যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে সুন্নার মসজিদ সাহি আকিদার মসজিদ সেখানে সহি মানহাস শিখানো হবে সহি আকিদা শিখানো হবে খোদ্বার মাধ্যমে মানুষ সঠিক দিন জানতে পারবে ইসলাম জানতে পারবে বেদাত শারেকের মাঝে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আলহাম আল্লাহ শুক্র আল্লাহ আবুল্লাহ শুক্রিয় আদায় করছি যে আমরা বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসার কাজ করে যাচ্ছি তেমনি এমনিভাবে মেসবাহুল মাদ্রাসার উদ্যোগে একটি মসজিদ নির্মাণ করতে যাচ্ছি আপনারা আপনাদের হাতকে প্রশস্ত করবেন সদগা জারিয়া দিবেন এবং সদগা জারিয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমী মানুষের বিপদ আপদ দূর করেন রিজিককে বৃদ্ধি করে দেন আর পরকালে নাজাদের জন্য উশিলা হন জান্নাতে ঘর নির্মাণ করা হয় আর মসজিদের সাথে অন্তর জুলে থাকার কারণে অন্তরে আল্লাহ রব্বুল্লা আলমী প্রশান্তি দান করে অন্তর ভালো থাকে অন্তর স্বচ্ছ থাকে এবং আল্লাহ রব্বুল্লা আলম রিজিককে বৃদ্ধি করে দেন এবং এই দানের মাধ্যমে আল্লাহ রব্বু আলমী সংসারে সুখ শান্তি দেন তা আমরা চেষ্টা করবো মেসবাহুল মাদ্রাসার উদ্যোগে চাঁদপুর হাইনসুর আলগিবাজার এই মেসবাহুল মাদ্রাসার উদ্যোগে একটি মসজিদ তৈরি করা হচ্ছে সেই মসজিদে আপনার সার্বিকভাবে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাবেন যাতে করে বিশেষ করে চাঁদপুরের ভাইরা তো আছেনই বিভিন্ন যারা বিভিন্ন জায়গা থেকে আছেন তারাও কিন্তু মসজিদে আপনার সহযোগিতা করবেন এবং আপনাদের হাতকে সম্প্রসারিত করবেন দানের জন্য সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যে কথাগুলো বললাম যদি এই আলোচনার মধ্যে আমাদের কোনো ভুল হয়ে থাকে আল্লাহ সুবাহানো আমাদেরকে ক্ষমা করুক এবং যা হক কথাগুলো বললাম সেগুলো থেকে আপনারা জাতি করে উপকৃত হতে পারেন এবং আমরা নিজেরা জাতি করে উপকৃত হতে পারি এবং দিনের জন্য আমরা সব সময় নিজেদের অন্তরকে প্রশস্ত করে দিতে পারি এবং সদগা জারিয়ার কাছে শরিক হতে পারি আল্লাহ সুফহানো তাল্লাহ আমাদেরকে কবুল করুন আমিনবাহাম হাজ ওসালসালামবী মাহমুদ ওলা আলহি ওসহি আজমাহিন্দিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء